আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই আপনি? এই তো আলহামদুলিল্লাহ। ভাই আপনার নামটা কি? মোহাম্মদ সোহাগ। সোহাগ ভাই, আজকে আপনাদের মাছের বেচা কেনা কেমন চলছে? মাছের ব্যবসা তো পুরো চাঙ্গা, কেজিতে 100-200 টাকা নাই, পার কেজিতে 100-200 টাকা নাই। মাছ বেচলাম গোয়াল মাছ মাত্র 270 টাকা কেজি, কেনা হলো যে 500 টাকা, এনি তো নেই হলো যে মনে করেন 230 আইড় মাছ কেনা হলো 600 টাকা, বেচলাম হলো 300 টাকা কেজি। আপনার কাছে যে এই যে বড় বড় যে আইড় মাছগুলো আছে, এই মাছগুলো কোন জায়গা থেকে আনা আপনাদের? এগুলো হলো যে ইন্ডিয়া থেকে আনা। ইন্ডিয়া থেকে? এক একটা ওজন আছে কতটুকু এগুলা? 5 কেজি আছে, 3 কেজি আছে, 2.5 কেজি আছে। এই মাছগুলো আছে বাজারে কেজি কত করে বিক্রি করতেছেন? এগুলো বর্তমানে 700-650 বিক্রি করতেছেন। এখন আর মাছের চাহিদা কিরকম আছে বাজারে? চাহিদা তো বেশি এখন, বেশি খারাপ, প্রচুর অবস্থা খারাপ। রমজান মাছ এই যে, এটা কি মাছ ভাই? এটা গাওড়া মাছ। গাওড়া মাছ? এটা তো নদীর মাছ নাকি? হ্যাঁ। এটা কত করে বিক্রি আছে কেজি? এটা 500 টাকা, 400 টাকা, মানে যাতে জানেন যা কাছে জানিয়ে। আচ্ছা, বাইম মাছ আছে বড় বড় যে বাইম মাছগুলো? 650 টাকা, 600 টাকা। 650 টাকা, 600 টাকা মাছ। এই বাইলে মাছগুলো কত করে বিক্রি করতে? বাইরে 500 টাকা, 450, 500 টাকা, 550 টাকা। তপসী মাছ, তপসী এটা কেজি কত করে বিক্রি হচ্ছে? 500 টাকা। এটা 500 টাকা করে। দুইটা বাইম মাছ আছে অনেক বড় বড়, 900 টাকা। হ্যাঁ, এটা 900 টাকা করে। এটা কোন জায়গা থেকে আনা হয় এত বড় বাইম মাছ ভাই? দেশি মাছ তো। বাইম মাছের চাহিদা কিরকম ভাই? এই রোজার মাসে খায় না কেউ মাছ, একবার চাহিদা কম। চাহিদা কম? 62-3098-457 0162-3098-457